প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুলারাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা ট্রান্সফরমেশনের বয়স নিয়ে কথা বলবো। তো বয়স নিয়ে কথা বললে বয়স সাধারণত দু প্রকার হয়, অ্যাক্টিভ বয়স, প্যাসিভ বয়স। তো সাধারণত আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে, কোনো কোনো প্রশ্নে বয়স বাড়ছে মানে হলো প্যাসিভ থেকে অ্যাক্টিভও করতে বলে। তো সাধারণত আমরা প্রথমে দেখবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার বেসিক কিছু নিয়ম। এই চারটা কথা ঠিক থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে কোনো ধরনের প্রবলেম হবে না। প্রথমত এক নম্বর কাজটা হলো সেন্টেন্সের ভিতরে অবজেক্ট খুঁজে বের করে অবজেক্টকে সাবজেক্ট অনুসারে লেখা, মানে সেন্টেন্সের শুরুতে। দ্বিতীয় কাজটা হলো ওই সেন্টেন্সের মূল ভার্বের দিকে খেয়াল করব। যদি ওই সেন্টেন্সে মূল ভার্ব থাকে, মূল ভার্বের ফর্ম অনুসারে সেন্টেন্সের ভিতরে সেন্টেন্সের সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব আনতে হবে। তিন নম্বর কাজটা হলো ওই মূল ভার্বটারই পাস্ট পার্টিসিপাল ফর্ম, সংক্ষেপে আমরা বলি বি3, বসাতে হবে। চার নম্বর কাজটা হলো বাইযোগে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। অর্থাৎ এই চারটা ফর্ম যদি আমরা খেয়াল করি বা চারটা ফর্মুলা যদি খেয়াল করি, তাহলে মোটামুটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জড়তাটা দূর হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, কিছু এক্সাম্পল খেয়াল করলে বয়েস চেঞ্জের জড়তাটা দূর হবে। আমরা প্রথমত এক্সাম্পলটা খেয়াল করি। সেন্টেন্সের ভিতরে আছে হাবিব ওয়ান্টেড এ বাইক টু জার্নি উইথ হিজ ফ্রেন্ড। এই সেন্টেন্সে মূলত আমাকে প্রথম কাজ হলো অবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে অবজেক্ট এ বাইক। তো আমাদের কথা ছিল অবজেক্ট সেন্টেন্সের শুরুতে আনতে হবে, এ বাইক আসলো। দ্বিতীয় কাজটা ছিল মূল ভার্বের ফর্ম অনুসারে অক্সিলারি ভার্ব, এখানে ওয়ান্টেড এটা ভার্বের পাস্ট ফর্ম, তো সে অনুসারে এ বাইকের সাথে অক্সিলারি ভার্ব ওয়াজ, ওয়্যারের ওয়াজ বসে, এ বাইক ওয়াজ। তারপর তিন নম্বর ধাপটা ছিল ওয়ান্ট, যে ভার্বটা আছে এই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। তো ওয়ান্ট ভার্ব ভার্বের পাস্ট ফর্মও যা, পাস্ট পার্টিসিপাল ফর্মও তাই। তো সে অনুসারে এ বাইক ওয়াজ ওয়ান্টেড। তারপরে এই টু জার্নি উইথ হিজ ফ্রেন্ড, এটা এক্সটেনশন, এটা আমরা আগে লিখে দেবো। টু জার্নি উইথ হিজ ফ্রেন্ডস, বাইযোগে সাবজেক্ট লিখে দেবো। হাবিব ছিল সাবজেক্ট, বাইযোগে সাবজেক্ট হাবিব। তো সেন্টেন্সটা কি দাঁড়ালো, এ বাইক ওয়াজ ওয়ান্টেড টু জার্নি উইথ হিজ ফ্রেন্ড বাই হাবিব। দুই নম্বর এক্সাম্পলটা খেয়াল করি, সাকিব প্লেস ক্রিকেট ইন বাংলাদেশ টিম। তো এই সেন্টেন্সে মূলত ক্রিকেটটা হলো অবজেক্ট, সেটা সেন্টেন্সের শুরুতে আসবে। ক্রিকেট প্লেজ, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো অক্সিলারি ভার্ব ক্রিকেটের সাথে ইজ আসে, ক্রিকেট ইজ। তারপর এই প্লে ভার্বটার পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লেইড, ক্রিকেট ইজ প্লেইড, এক্সটেনশনটা লিখে দিব ইন বাংলাদেশ টিম, বাইযোগে সাবজেক্টটা লিখে দিব সাকিব। তিন নম্বর এক্সাম্পলটা খেয়াল করি, হাফসা রিডস এ স্টোরি বুক। এই সেন্টেন্সে মূলত এই স্টোরি বুকটা হলো অবজেক্ট। যে অবজেক্ট নির্ণয় করতে যদি প্রবলেম হয়, সাধারণত খেয়াল রাখবো সেন্টেন্সের ভিতরে আর্টিকেল কোথায় আছে। তো আর্টিকেলের পর থেকে সেন্টেন্সের লাস্ট পর্যন্ত সাবজেক্ট। তো এক্ষেত্রে আর্টিকেল এ আছে, এ স্টোরি বুক, মূলত এটাই হলো এখানকার অবজেক্ট। তো এটাকে সাবজেক্ট হিসেবে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। তো এ স্টোরি বুক রিডস, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো এ স্টোরি বুক, তার সাথে অক্সিলারি ভার্ব ইজ আসে, এম ইজ আর এর। এ স্টোরি বুক ইট ইজ রিড, এই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম রিড, বাইযোগে সাবজেক্ট বসবে বাই হাফসা। একটু লক্ষ্য করি, এখানে চারটা ভার্ব লিখেছিলাম, মনে রাখা ভালো বা জরুরি এই চারটা ভার্বের প্রেজেন্ট ফর্ম যা, পাস্ট ফর্মও তা, পাস্ট পার্টিসিপাল ফর্মও তা। অর্থাৎ এই সেন্টেন্সে খেয়াল করি, রিডস ভার্বের প্রেজেন্ট ফর্ম, পরের বার কিন্তু পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসানোর কথা ছিল, তো এখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম হিসেবে রিডই আসার কথা, যেহেতু এই চারটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম সেম। শিক্ষার্থী বন্ধুরা, বয়েস চেঞ্জের কিছু ভিন্ন নিয়ম খেয়াল করি এদিকে। তো এক্সাম্পলে প্রথম দেওয়া আছে হি ইজ রিডিং এ পোয়েম বুক। এই সেন্টেন্সটাতে লক্ষ্য করলে দেখা যায় অক্সিলারি ভার্ব সরাসরি উল্লেখ আছে। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব সরাসরি উল্লেখ থাকে এবং সেটাকে যদি বয়েস চেঞ্জে রূপান্তর করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হয়, তাহলে ওই অক্সিলারি ভার্বের সাথে বিং কথা যোগ হয়, তারপর বাকি নিয়মগুলো আমাদের আগের মতো করেই করতে হবে। তো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হলো এ পোয়েম বুক, সেন্টেন্সের শুরুতে আসবে এ পোয়েম বুক, যেহেতু অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজ এখানে বসে যাবে, তো তার সাথে আইএনজি যোগ হবে, যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ আছে, অর্থাৎ বিং কথা লাগাতে হবে, তাহলে এ পোয়েম বুক ইজ বিং। রিড হলো এক ভার্ব, রিড ভার্ব আগেই বলেছি, রিড এমন একটা ভার্ব যেটা ভার্বের তিনটা ফর্মই এক, তো রিড এখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম হিসেবে রিডই বসে, বাইযোগে হি এর পরিবর্তে অবজেক্টিভ ফর্ম বসবে হি। দ্বিতীয় এক্সাম্পলটা খেয়াল করি,
দ্বিতীয় এক্সাম্পলে আছে নাইমা ওয়াজ কুকিং এ ডিলিশিয়াস ফুড ফর হার হাজব্যান্ড, সেন্টেন্সটা হলো পাস্ট কন্টিনিউয়াস। তো এটাকে যখন আমরা প্যাসিভে রূপান্তর করব অবজেক্ট নিয়ে আসবো, অবজেক্ট হলো এ ডিলিশিয়াস ফুড, সেটা সেন্টেন্সের শুরুতে আসবে, তাহলে এ ডিলিশিয়াস ফুড, অক্সিলারি ভার্ব ওয়াজ আছে তার সাথে ওয়াজ হবে, এ ডিলিশিয়াস ফুড ওয়াজ, পাস্ট কন্টিনিউয়াস আছে তো কন্টিনিউয়াস থাকলে ভার্ব যেটা আছে তার সাথে আইন বিং কথা যোগ হবে, তাহলে এ ডিলিশিয়াস ফুড ওয়াজ বিং। কুক হলো এখানে ভার্ব, তাহলে কুক এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো কুকড, তাহলে এ ডিলিশিয়াস ফুড ওয়াজ বিং কুকড। আমরা এক্সটেনশন লিখবো, এক্সটেনশন আছে ফর হার হাজব্যান্ড, তো ফর হার হাজব্যান্ড লিখার পর বাইযোগে সাবজেক্টটা লিখে দিব নাইমা, তাহলে কি হলো এ ডিলিশিয়াস ফুড ওয়াজ বিং কুকড ফর হার হাজব্যান্ড বাই নাইমা। তিন নম্বর এক্সাম্পলটা খেয়াল করি, একটু ভিন্ন ধরনের। যদি কোনো সেন্টেন্সে মডেল অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি ইত্যাদি ওয়ার্ড যদি ব্যবহার করা থাকে ওই সেন্টেন্সে, খেয়াল রাখবো ওই সেন্টেন্সকে প্যাসিভ করার সময় ওই অক্সিলারি, ওই মডেল অক্সিলারি ভার্বের সাথে বি কথা যোগ হয়। তো আমরা এক্সাম্পল খেয়াল করি, প্রথম সেন্টেন্সটাতে দেওয়া আছে তানিয়া ক্যান ডু দ্য সাম, তাহলে এখানে মূলত এই দ্য সামটা হলো অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, দ্য সাম ক্যান মডেল অক্সিলারি ভার্ব সেটা দেওয়া আছে আমরা লিখে দিব, তাহলে দ্য সাম ক্যান, তার সাথে অতিরিক্ত বি কথা যোগ করতে হবে, তাহলে দ্য সাম ক্যান বি। ডু হলো এখানে মূল ভার্ব, তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ডান, বাইযোগে সাবজেক্টটাকে মূলত করতে হবে অবজেক্ট, তাহলে কি হলো দ্য সাম ক্যান বি ডান বাই তানিয়া। শেষ এক্সাম্পলটা খেয়াল করি, আই শ্যাল গো টু ঢাকা, মূলত এখানে অবজেক্ট হলো ঢাকা, সেন্টেন্সের শুরুতে আসবে ঢাকা, মডেল অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল আছে, তো শ্যাল বসিয়ে দেবো, তো ঢাকা শ্যাল, তার সাথে বি কথা যোগ হবে, তাহলে ঢাকা শ্যাল বি। এরপরে গো আছে মূলত ভার্ব, মূল ভার্ব, গো এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো গন, তাহলে ঢাকা শ্যাল বি গন বাই আই, এর অবজেক্টিভ ফর্ম হলো মি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ট্রান্সফরমেশনের টিউটোরিয়াল এখানেই শেষ করছি, দেখা হবে সামনে, আল্লাহ হাফেজ।